গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে এই অঞ্চলের মোট জনসংখ্যা তেইশ লাখ সে হিসাবে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট জনসংখ্যার এক দশমিক সাত শতাংশ এছাড়া আহত হয়েছেন অনেকেই এদিকে গাজা উপত্যকার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এসব ছবি স্যাটেলাইট থেকে তোলা এতে দেখা যায় গাজার ষাট শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে এর মধ্যে গত কয়েক মাসে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বেশি হামলা হয় নিহত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির মধ্যে কতজন বেসামরিক তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয় তবে নিহতের বেশিরভাগ নারী ও শিশু বলে জানানো হয় এর আগে চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানানো হয় ফিলিস্তিনে এ পর্যন্ত হামলায় পনেরো হাজার সন্ত্রাসী নিহত হয়েছে তবে সাংবাদিক ও বিদেশি প্রতিনিধিদের গাজায় প্রবেশ করতে দেয় না ইসরায়েল এ কারণে এসব সংখ্যার সত্যতা যাচাই করা যায়নি